তা সে বন্ধুরা, আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটি মূলত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জব সার্কুলার টাইটেল হচ্ছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার জব সার্কুলার 2022। এটি আসলে আমরা প্রমাণ সহকারে দেখাবো। জব ক্যাটাগরি এটি হচ্ছে একটি সরকারি চাকরি। এখানে যেই ফাঁকা পদের সংখ্যা সেটা হচ্ছে 5,000। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে অনার্স বা সমমান ডিগ্রি। স্যালারি 11,000 থেকে 26,590 টাকা। এইজ লিমিটেড, এখানে 21 থেকে 30 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে কিন্তু আবেদন করা যাবে। তবে যাদের কোটা রয়েছে ফ্রিডম ফাইটার কোটা তাদের ক্ষেত্রে এবং প্রতিবন্ধী কোটা, সেটা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো এখানে আমরা এখন এই নিয়োগ বিজ্ঞপ্তির যে সত্যতা সেটা কিন্তু দেখব। প্রাথমিকে আরও 5,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই, তো এটি আসলে প্রকাশিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও 5,166 জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সঙ্গীত বিষয়ে 2,583 জন এবং শারীরিক শিক্ষা বিষয়ে 2,583 জন। এই দুটি বিষয়ে শিক্ষক পাঠানোর প্রস্তাব সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে সম্মতি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 8 মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। 8টি শর্তে সহকারী শিক্ষকের এই দুই পদ সৃষ্টিতে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় 5,166 জন সহকারী শিক্ষক বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ী রাজস্ব খাতে সৃজন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সম্মতি দেওয়া হলো। তো এ থেকে আমরা যেই এর সত্যতা, এই নিয়োগ বিজ্ঞপ্তির সত্যতা, সেটা কিন্তু আমরা নিশ্চিত হলাম। তো খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। যারা আবেদন করবেন তারা প্রস্তুতি নিয়ে রাখুন। আশা করি এ পদে আপনার যোগ্যতায় অবশ্যই আপনি সিলেক্টেড হতে পারবেন। তো এ ছিল বিস্তারিত, ধন্যবাদ সাথে থাকার জন্য।